মাত্র দুইটি সুরা দিয়ে যে কোনো নামাজ পড়ার নিয়ম মনে করুন আপনি সুরা একলাস ও সুরা ফালাক পড়েন নামাজটি যদি হয় দুই রাখাত বিশিষ্ট ফরজ নামাজ তাহলে প্রথম রাকাতে সুরা ফাতের সঙ্গে সুরা একলাস পাঠ করবেন দ্বিতীয় আকাতে সুরা ফাতের সঙ্গে সুরা ফালাক পাঠ করবেন নামাজটি যদি হয় চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ তাহলে ফাতের সঙ্গে সুরা একলাস দ্বিতীয় রাকাতে সুরা ফাতের সঙ্গে সুরা ফালাক তৃতীয় রাকাতে সুরা ফাতের সঙ্গে কোনো সুরা মিলাইতে হয় না চতুর্থ রাকাতে সুরা ফাতের সঙ্গে কোনো সুরা মিলাইতে হয় না প্রিয় দর্শক নামাজটি যদি হয় দুই রাকাত বিশিষ্ট সূন্যুত বা নফল তখন প্রথম রাকাতে সুরা ফাতের সঙ্গে সুরা একলাস ক্লাস দ্বিতীয় রাকাতে সুরা ফাতের সঙ্গে সুরা ফালাক আর যদি নামাজটি হয় চার রাকাত বিশিষ্ট সূন্যুত বা নফল তাহলে প্রত্যেক রাকাতে রাকাতে সুরা মিলাইতে হবে প্রথম রাকাতে সুরা এক ক্লাস দ্বিতীয় রাকাতে সুরা ফালাক তৃতীয় রাকাতে সুরা এক আবার চতুর্থ রাকাতে সুরা ফাতের সঙ্গে সুরা ফালাক মিলাইতে হবে